আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যা ভিডিওটা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমি বালুর রড কীভাবে চিনবেন, বালুর রড চেনার কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব। তো রড মূলত দুইভাবে পরীক্ষা করা হয়, এক হচ্ছে ল্যাবরেটরি এবং আরেকটি হচ্ছে হাতে কলমে। তো প্র্যাকটিক্যালটি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই এক নম্বর যে উপায় সেটি হচ্ছে রডের গায়ে বিএসটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং বুয়েটের সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি প্রতিটি রডের সাথে ট্রেডমার্ক করে লেখা থাকতে হবে। দুই নম্বর হচ্ছে 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে। তিন নম্বর হচ্ছে রিবেন্ড বা পুনরায় সোজা করার পর যদি কোনো ক্র্যাক দেখা না যায় তাহলে বুঝবেন রডটি ভালো মানের রড। চার নম্বর হচ্ছে ভালো রড চেনার উপায় হচ্ছে তাতে কোনো মরিচা ধরবে না বা তাতে কোনো ফাটাও থাকবে না। পাঁচ নম্বর হচ্ছে প্রেন রডের চেয়ে ডিফ্রম বা খাস কটা রডগুলো সবচেয়ে ভালো। তো আমরা এখন জানবো রড কীভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে এই পদ্ধতিগুলো। প্রথমে শুকনো জায়গায় রড সংরক্ষণ করতে হবে, মরিচা যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এক মাসের বেশি খোলা জায়গায় রড রাখবেন না। তিন নম্বর, যদি অল্প মরিচা পড়ে তাহলে ব্যবহার পূর্বে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। চার নম্বর, এক মাসে বেশি বাইরে রাখার প্রয়োজন পড়লে সিমেন্টের পানি দিয়ে ধুয়ে নেবেন। তো বিওয়াস ভালো রড কীভাবে চিনবেন এবং বাড়িতে রড এনে কীভাবে দীর্ঘদিন ভালো রাখবেন, দুইটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।